নমস্কার। আজ আমরা দেশবন্ধু মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে শিক্ষার্থী সপ্তাহ কর্মসূচি পালনের দ্বিতীয় দিন। এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশবন্ধু মহাবিদ্যালয়ের NSS ভলেন্টিয়ার ছাড়াও অন্যান্য ছাত্রছাত্রীদেরকে পেয়েছি। আমরা এই দেশবন্ধু মহাবিদ্যালয়ের উপস্থিত আমাদের অধ্যাপক জিওগ্রাফি ডিপার্টমেন্টের পলাশ স্যারকে পেয়েছি। এছাড়াও আমরা আমাদের এখানে আরও অন্য অন্য অনেকেই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আমরা বলবো যে এই বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আজ আমাদের বৃক্ষের প্রয়োজনীয়তা সত্যি উপলব্ধি করতে হবে। শুধুমাত্র আমরা এই কেতাবি শিক্ষার ঊর্ধ্বে গিয়ে গাছকে আপনজনের মতো ভালোবাসতে হবে, জীবনযাপনের অঙ্গীভূত করে নিতে হবে। গাছ না থাকলে আমরাও থাকব না, এই উপলব্ধির প্রচার ও প্রসার ঘটাতে হবে। আজকের অনুষ্ঠান থেকে আমরা সকলে যেন এই শিক্ষা নিতে পারি, কারণ এই ধরনের এই গার্ডেনিং অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা দলীয় মানসিকতার তৈরি হয় এবং একটা নেতৃত্বের তৈরি হয়, কারণ পরবর্তীকালে এই ছাত্রছাত্রীরাই আমাদের বিভিন্নভাবে সমাজের বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সেবামূলক কাজ করবে এবং আমাদের যে প্রত্যেক ছাত্রছাত্রী যে পরিবারের মধ্যে থাকে সেই পরিবারের মধ্যেও তাদের যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব পালন এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তারা কিন্তু অনেকটাই শিখে নিতে পারে। তো আমাদের এই যে দেশবন্ধু মহাবিদ্যালয়ের এই যে গার্ডেনিং অনুষ্ঠান, এই গার্ডেনিং অনুষ্ঠান বা এই কর্মসূচির মধ্যে আমরা সত্যিই কলেজের যেমন একটা সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এবং তার সাথে সাথে ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে অংশগ্রহণের মধ্য দিয়ে তারাও কিন্তু নিজেদেরকে এখানে মানে আনন্দের সহিত তারা এই কর্মসূচিতে অংশ নিয়ে তাদেরকে অনেকটাই সংগঠিত করে নিতে পারছে। আমি এই বিষয়ে আর কিছু বলছি না। প্রত্যেককেই এই NSS ইউনিটের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
Thank you.